আপনারা দেখছেন সি নিউজ, আমি মাধবী। প্রদ্যুৎ দাসের প্রতিবেদন, জলপাইগুড়ি। আত্মহত্যাকাণ্ডে এনআরসির তকমা মুছতে মরিয়া বিজেপি। এনআরসির কারণে নয়, অন্নদানায় মহাজনের ঋণে জর্জরিত হয়ে আত্মঘাতী হয়েছেন। সাংবাদিক সম্মেলন করে দাবি করলো বিজেপির কৃষাণ মোর্চা, এনআরসির তকমা মুছতে মরিয়া বিজেপি। বিজেপি কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি অরুণ মণ্ডল শনিবার বিকেলে জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে অভিযোগ করেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটানা মহাজনের ঋণের কারণে কৃষক আত্মহত্যার ঘটনাকে এনআরসির কারণে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছেন। আজ বিজেপির জেলা সম্পাদক বাপি গোস্বামীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অন্নদার বাড়িতে গেলে দেখতে পান স্থানীয় তৃণমূল নেতারা ও পুলিশ ওই বাড়িকে ঘিরে রেখেছে। তিনি আরও অভিযোগ করেন, মমতা দেবী 2 লক্ষ টাকা এই পরিবারকে কেনার চেষ্টা করছে। তিনি দাবির সাথে বলেন, অন্নদা রায়ের পরিবার খাস জমি, সেই জমির কোনো পাট্টা নেই, না বাম সরকার না তৃণমূল সরকার তাদের পাট্টা দিয়েছে। পাট্টা না থাকায় জমি মহাজনকে বন্ধক দিয়েছিলেন, সেই টাকা শোধ করতে পারছিলেন না, আর সেই সব কারণে বারবার তার সম্ভব ভেঙে যাচ্ছিল। এই সব মিলিয়ে তার মানসিক অবসাদ ছিল। কোনো মহাজনের কাছ থেকে কতটা ধার নিয়েছেন সেই তথ্য খুব তাড়াতাড়ি সামনে নিয়ে আসবেন কৃষাণ মোর্চা। পাশাপাশি তিনি বলেন, রাজ্যে যে 2 কোটি মুসলমান অবৈধভাবে ঢুকে আমাদের সুযোগ সুবিধা নষ্ট করছে, এনআরসি হলে তাদের বিতাড়িত করা হবে। সিনিউজের খবর নিয়মিত পড়তে পেজটি লাইক করুন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা দেখেছেন গতকালকে ময়নাগুড়িতে একজন কৃষক আত্মহত্যা করেছেন, নাম অন্নদা রায়। তিনি মহাজনের ঋণ নিয়েছিল এবং ঋণ পরিশোধ করতে পারেনি, তার জন্য কৃষকের একটা হতাশাগ্রস্ত ব্যাপার ছিল এবং তার পারিবারিক কিছু সমস্যা এবং তার যে কৃষি জমিটা তিনি দীর্ঘদিন থেকে চাষ করছেন সেই জমির বামপন্থী সরকারও তাকে পাট্টা দেয়নি এবং পাট্টা পাওয়ার যোগ্য থাকা সত্ত্বেও এই তৃণমূল সরকারও গত 8 বছরে তাকে পাট্টা দেয়নি এবং পাট্টা না দেওয়ার ফলে তিনি এই ঋণের জালে যখন জড়িয়ে গেছেন, গত বছর তিনি তার 1 বিঘা জমি বন্ধক রেখেছেন এবং এই যে বিয়ে হচ্ছে না, এই যে পারিবারিক অশান্তি, এই অশান্তির জন্য তিনি আত্মহত্যা করেছেন। এবং কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2 লক্ষ টাকা তাকে ক্ষতিপূরণ দিয়ে এটাকে ঘুরিয়ে এনআরসির জন্য, নাগরিকপঞ্জির জন্য আত্মহত্যা করেছেন এটা একটা প্রচার করার চেষ্টা করছে, এটা সম্পূর্ণ মিথ্যে। 2 লক্ষ টাকা দিয়ে কোনোভাবেই একটা মিথ্যে খবর পরিবেশন করা যাবে না, মানুষের কাছে মিথ্যে বিষয়টাকে উত্থাপন করা যাবে না। সেখানকার প্রত্যেকটা গ্রামের মানুষ জানেন যে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন। সাধারণ সম্পাদক আজকে গেছিলেন সেই পরিবারের সাথে দেখা করতে, সেখানে তৃণমূলের ক্যাডাররা, তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং পুলিশ পরিবারটাকে ঘিরে রেখেছে যাতে বাইরের কেউ ওনাদের সাথে দেখা করতে পারে না পারে। এবং এই কৃষক হত্যা হলো সারা রাজ্যে যেমনভাবে কৃষক আত্মহত্যা করছে ঋণের জন্য, ফসলের দাম না পাওয়ার জন্য, সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার জন্য। যেমন কিছুদিন আগেই উত্তর দিনাজপুরে হাকিম মুর্মু আত্মহত্যা করেছেন, জহন টুডু আত্মহত্যা করেছেন, মালদায় এই 1 মাস আগে একজন কৃষক আত্মহত্যা করেছেন। এই রাজ্যে সমস্ত প্রতিদিন যেমন করে কৃষকরা আত্মহত্যা করছেন সেই আত্মহত্যার ঘটনাই হলো আমাদের ঘটেছে গতকালকে এই ময়নাগুড়িতে, যেটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়ে, প্রলোভন দিয়ে চেষ্টা করছে খবর পরিবেশন করার জন্য যে এনআরসির জন্য হয়েছে, এনআরসির জন্য নয়, এটা কৃষক আত্মহত্যা, সরকারের কৃষকের প্রতি ব্যর্থতা, এর জন্য এই আত্মহত্যা। 1 বিঘা জমি বন্ধক, যেমন মহাজনী ঋণ নিয়েছিলেন, লোন নিয়েছিলেন, তার জন্য চাষ করে তিনি যখন ঋণ পরিশোধ করতে পারেননি, তারপরে তার যে 4 বিঘা জমি, সেই 4 বিঘা জমির মধ্যে কিছুটা জমি তিনি বন্ধক রেখেছিলেন, বন্ধক রেখেও যখন জমি পরিশোধ করতে পারছিলেন না মহাজনী ঋণ, তারপরে তিনি আত্মহত্যা করেন। এটা পত্রিকা খবর।